হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ এস এসএসসি এম টিএসের আটত্রিশতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন নিচের কোন রোগ নিরাময়ে ক্লোরোকুইন ব্যবহৃত হয় অপশন সি ম্যালেরিয়া দুই নম্বর মোনাজাইট কিসের আকরিক মোনাজাইট থোরিয়ামের আকরিক অপশন এ তিন নম্বর ফুলের স্ত্রী প্রজনন অঙ্গকে কি বলা হয় গর্ভকেশর অপশন ডি চার নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় রয়েছে এটা রয়েছে হুবালিতে অপশন সি আগে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন হিসেবে পরিগণিত হয়েছিল পশ্চিমবঙ্গের খড়গপুর তারপর খড়গপুরকে সরিয়ে হয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ঠিক আছে তবে এবার গোরক্ষপুরকেও পিছনে ফেলে ভারতেরই আরেকটি রেল স্টেশন এগিয়ে গেল সেটা হচ্ছে কর্ণাটকের হুবলি জংশন ঠিক আছে তো এটাই হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন আর এর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার আপাতত বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্মের তালিকায় এক থেকে চারে যে সকল রেল স্টেশনগুলো আছে সেগুলো সবই ভারতে রয়েছে ঠিক আছে প্রথম স্থানে কর্ণাটকের হুবলি জংশন এক হাজার পাঁচশো পাঁচ মিটার দৈর্ঘ্য দ্বিতীয় স্থান হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এক হাজার তিনশো ছেষট্টি মিটার দৈর্ঘ্য তৃতীয় স্থানে রয়েছে কেরালার কোল্লাম জংশন এক হাজার একশো আশি পয়েন্ট পাঁচ মিটার দীর্ঘ আর চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে খড়গপুর রেল স্টেশন এক হাজার বাহাত্তর মিটার দীর্ঘ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন কৈকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটা কর্ণাটকে অবস্থিত অপশন বি ভারতের কর্ণাটকের উত্তর কান্নাডা জেলার কালী নদীর কাছে কাইগায় অবস্থিত হচ্ছে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছয় নম্বর প্রশ্ন মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য বজায় রাখে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক অপশান এ সাত নম্বর প্রশ্ন হর্নবিল ফেস্টিভেল কোন রাজ্যের উৎসব এটা নাগাল্যান্ডের উৎসব অপশন ডি আট নম্বর প্রশ্ন সংসদের যৌথ অধিবেশনকে আহ্বান করেন এই প্রশ্নের উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তোমরা একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করবে প্রশ্নটা হচ্ছে সংসদের যৌথ অধিবেশনকে আহ্বান করেন আহ্বান করেন বা তলব করেন সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি আর যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন সেক্ষেত্রে কিন্তু লোকসভার স্পিকার দুটো উত্তরটাকে গুলিয়ে ফেলো না যিনি আহ্বান করেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি আর যিনি অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি হচ্ছে লোকসভার স্পিকার তবে স্পিকার যদি অনুপস্থিত থাকে তাহলে লোকসভার ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন এবং তার অনুপস্থিতিতে এই সভাটির সভাপতিত্ব করেন রাজ্যসভার সহ সভাপতি নয় নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম বিমানবন্দর কোনটি তিরুচিরাপল্লী বিমানবন্দর তামিলনাড়ু অপশন বি দশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি টাংস্টেনের তৈরি অপশান ডি এগারো নম্বর বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি স্পুটনিক ওয়ান অপশান এ বারো নম্বর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড অপশান এ তেরো নম্বর এনজিওপ্লাস্টি পদ্ধতির মাধ্যমে কোন রোগের চিকিৎসা করা হয় হৃদরোগ অপশান এ চোদ্দ নম্বর ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিককে অ্যাটর্নি জেনারেল অপশান এ পনেরো নম্বর হিমোগ্লোবিন তৈরিতে নিচের কোন খনিজটি সাহায্য করে আয়রন অপশান ডি এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন হচ্ছে বেদের শেষ অংশটির নাম কি উপনিষদ অপশান সি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন প্রশ্ন হলো লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর প্রশ্ন আঠেরোশো তেত্রিশ সালে সনদ আইন পাশ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশন সি সতেরো নম্বর ইসরো কবে স্থাপিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো অপশন বি সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটক আঠেরো নম্বর প্রশ্ন কাঁচা লঙ্কায় কোন ভিটামিন থাকে ভিটামিন সি থাকে অপশন সি উনিশ নম্বর প্রশ্ন একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে কোনো আলো দেখা যায় লাল হলুদ সবুজ এই ক্রমে দেখা যায় অপশন ডি লাল হলুদ সবুজ কুড়ি নাম্বার প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গাঙ্গেয় বদ্বীপ অপশান এ একুশ নম্বর প্রশ্ন আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জের নাম কি লাক্ষাদ্বীপ অপশন সি বাইশ নাম্বার রেড ইন্ডিয়ান উপজাতি কোথায় বসবাস করে উত্তর আমেরিকা অপশন এ তেইশ নম্বর এসএসবি এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হয়েছেন রশ্মি শুক্লা অপশান বি এস 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 ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল চব্বিশ নম্বর এশিয়ান দাবা ফেডারেশন কাকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়েছে কাকে দিয়েছে ডি গুকেশ অপশন সি পঁচিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন কোনটি তো সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন অপশন এ এখানকার সব কর্মীরাই হচ্ছে মহিলা স্টেশন মাস্টার থেকে শুরু করে সমস্ত বিভাগে মহিলারাই কর্ম কর্মরত রয়েছেন আর এটাই হচ্ছে একমাত্র স্টেশন পশ্চিমবঙ্গে যেখানে সবাই মহিলা কাজ করছেন আর শুধুমাত্র তাই নয় উত্তর সীমান্ত রেলেরও এটি একমাত্র মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন তিনটে শিফটে মোট তিরিশ জন মহিলা কাজ করেন যিনি ইনচার্জ আছেন তিনিও একজন মহিলা এছাড়াও সিগন্যালিং পোটার পয়েন্টসম্যান এবং টিকিট কাউন্টার সব কিছুতেই রয়েছে মহিলা আচ্ছা এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে তো মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন আর ভারতের একমাত্র আর ভারতের যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে জয়পুরের গান্ধীনগর রেল স্টেশন হচ্ছে ভারতের প্রথম মহিলা চালিত স্টেশন ঠিক আছে যদি প্রশ্ন হয় যে ভারতের প্রথম মহিলা চালিত স্টেশন কোনটা সেক্ষেত্রে কিন্তু জয়পুরের গান্ধীনগর রেল স্টেশন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই